মনে কবিতা প্রাণে কবিতা, কবিতা সবার মুখে মুখে। পাঠে কবিতা পুস্তকে কবিতা, কবিতা সবার সুখে দুঃখে। আজ 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস, সকলকে জানাই শুভেচ্ছা। আজ আমার নিবেদন মেঘ পাহাড়ের গল্প, লিখেছেন কবি অমিত চট্টোপাধ্যায়। মেঘ পাহাড়ের গল্প শোনো, সে পথ অনেক দূর। 7টা নদী পেরোতে হয়, 3টে সমুদ্র, তারপরেও 10 টোশ পথ, হাঁটতে পারলে আরো। মুখ পাহাড়ে একদিন ঠিক পৌঁছে যেতেই পারো, মেঘ পাহাড়ে পৌঁছে দেখবে একটা দৈত্য শুয়ে। উঠবে জেগে কপালে তাল, আঙুল দিলে ছুঁয়ে। দৈত্য কিন্তু ভীষণ রাগি, মেজাজ বেজায় করা, তবে তারও রাগ পড়ে যায়, শুনিয়ে দিলে ছড়া। জানা আছে ছড়া কিছু? ফুল পাখি বা হাসে? একটা দুটো শোনাও দেখি, বলবে যা কাল ক্লাসে। নমস্কার, ধন্যবাদ।